জেনেদাহে জঙ্গি আস্তানায় অভিযান আত্মঘাতী বিস্ফোরণে দুই জঙ্গি নিহত আহত দুই পুলিশ কর্মকর্তা নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সহায়তা চায় প্রয়োজন বেতন মকুপ ও শিক্ষা উপকরণ চট্টগ্রামে আক্তারুজ্জামান উড়াল সেতু নির্মাণ কাজ প্রায় শেষ চালু হলে যানজট কমবে আসা নগরবাসীর কাল পঁচিশ বৈশাখ কবিগুরুর জন্ম জয়ন্তীতে নানা প্রস্তুতি যাচ্ছেন রাষ্ট্রপতি স্বাগত নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জেলাদের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়েছে এ সময় পুলিশের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন জেলাদের পুলিশ সুপার মিজানুর রহমান জানান জেলা পুলিশ ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা শনিবার রাতে উপজেলার বজ্রাপুর গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে আজ ভোর থেকে সেখানে অভিযান শুরু করা হয় এ সময় জঙ্গি তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ এরপর ঘটনাস্থল থেকে বাড়ির মালিক সহ তিনজনকে আটক করেছে পুলিশ পুলিশ খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ জানান তবে বজরাপুরে রাস্তা নাই ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পর বাড়ির ভেতরে উদ্ধার অভিযান শুরু হবে কর্ডন করে যেহেতু ওখানে ও আত্মহত্যা করার প্রচেষ্টা করেছে অত ওখানে আরও অনেক কিছু থাকতে পারে তাই কাউন্টার টেরিজমে বোম ডিসপোজাল টিম ঢাকা থেকে রওনা হয়েছে কাছাকাছি চলে আসছে তারা আসলে বাকি অপারেশন চলতে থাকবে গাজীপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের তেরোতম শাহাদ বার্ষিকী নানা কর্মসূচিতে তাকে স্মরণ করা হচ্ছে সকালে গাজীপুরে প্রয়াত এই নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী চৌধুরী মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সহ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় দু সালের সাত মে তৎকালীন বিএনপি জোট সরকারের সময় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ আহসান মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় নেত্রকোনার অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সন্তানদের লেখাপড়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা স্কুলের বেতন মৌকুব সহ সরকারের কাছে শিক্ষা উপকরণ সহায়তা চেয়েছে তারা প্রতিনিধি সোহাগ আহমেদ কাকুনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে ফসল হারিয়ে মানবতর জীবনযাপন করছে নেত্রকোনার হাওড়ের কৃষকরা সরকারি বেসরকারি ত্রাণ সহায়তাও মিলেছে প্রয়োজনের তুলনায় কম এমন পরিস্থিতিতে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন অনেকে লেখাপড়া কিভাবে করাবো সেই জন্য বাচ্চাকে বলছি এখন তুমি যে যাও চাকরি করে যাও চাকরি করতে যাও মানুষের বেতে কাজ করো কাজ চালা তোমার নাই তাদের শিক্ষা অব্যাহত রাখতে এরই মধ্যে বিভিন্ন সংগঠন বিতরণ শুরু করেছে শিক্ষা উপকরণ দুর্গত হাওরবাসীর যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের পাশে মানবিক সহায়তার কার্যক্রম হিসেবে আমরা শিক্ষা উপকরণ নিয়ে আজকে এই শিক্ষার্থীদের পাশে হাজির হয়েছি শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি স্কুলের বেতন মৌখুব সহ শিক্ষা উপকরণ সহায়তা দিবে সরকার বাচ্চারা যেন উদ্বুদ্ধ হয় সেই জন্য তাদের বেতন মকুব করে দিতে হবে আপৎকালীন সময়ের জন্য এই শিক্ষা উপকরণ গুলি যদি যথাযথ তাদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করা যায় তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চালু থাকবে এবং এরাও উদ্বুদ্ধ হবে খানা করতে টাকা পাচ্ছে না এখন প্রাইভেট ক্রজ স্কুল কলেজ বেতন দিতে গিয়ে আমাদের অনেক সমস্যা দেখা দেয় আমাদের সরে গেছে একটি দেখবে যে আমাদের যে পড়াশোনার যে খরচগুলো দরকার ওগুলো যাতে ক্ষম করে দিন হাওড়ের শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সে বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এমন দাবি সরকারি ও বেসরকারি ঋণ কার্যক্রম এক বছর স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জের দিরাইবাসী পাহাড়ি ঢল ও অকাল বন্যায় কৃষকদের হাজার হাজার হেক্টর বড় ফসল নষ্ট হয়ে যায় ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে কৃষকেরা এখন দেশে হারা তাই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো ঋণ এক বছরের জন্য স্থগিতের দাবিতে দুপুরে উপজেলার দিরাই বাজারে তারা এই কর্মসূচি পালন করেন এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পনেরোশো পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে ত্রাণ করেছে বেসরকারি সংগঠন বিউরো বাংলাদেশ বন্দনগরী চট্টগ্রামে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আক্তারুজ্জামান উড়াল সেতু নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে আর এই ফ্লাইওভার চালু হলে যানজট নিরসন হবে আশা নগরবাসীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট নগরী চট্টগ্রামে যানজট নিরসনে বেশ কয়েক বছর আগে বহদ্দার হাট ও কদমতলি ফ্লাইওভার নির্মাণ করা হয় এরপরও নগরীতে যানজট কমেনি বরং মুরাদপুর লালখান বাজার ফ্লাইওভারের নির্মাণ কাজ চলাতে যানজট বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ বেশি নতুন এই ফ্লাইওভার চালু হলে যানজট অনেকটা কমে আসবে এমন আশা নগরবাসী আগদার জমান যে ফ্লাইওভার হচ্ছে এবং আশা করা যাচ্ছে এতে সুবিধা পাওয়া যাবে এই ফ্লাইওভার যদি সহজসাধ্য চালু হয় চট্টগ্রামের মানুষের যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা ভালো হবে এবং মানুষ উপকৃত হবে তবে এ বিষয়ে নগর পরিকল্পনা বিদ্রা জানালেন ভিন্ন অভিমত চট্টগ্রামে যতটা যানজট নিরসনের জন্য ফ্লাইওভারের কথা ভাবা হচ্ছে তার চেয়ে অনেক বেশি আলোচনায় আসছে কত কম সময়ে বিমানবন্দরে যাওয়া যাবে বিমানবন্দর কেন্দ্রিক প্যাসেঞ্জারদের ভাবনাটাই এখানে অন্তত আমি কথাবার্তায় বেশি শুনতে পারছি এদিকে ফ্লাইওভারটির কাজ প্রায় শেষ পর্যায়ে এই মাসে উদ্বোধন হতে পারে জানালেন সিডিএ চেয়ারম্যান ফ্লাইওভার কাজ প্রায় নাইনটি শেষ মূল কাজটা আমরা এপ্রিলের শেষের দিকে পরীক্ষামূলকভাবে শুরু করার কথা ছিল কিন্তু বৃষ্টি অতি বৃষ্টি হওয়ার কারণে অত ফার্স্ট হয়ে যেতে পারে আমরা মূল ফ্লাইওভারে কাজটা অলমোস্ট শেষ পর্যায়ে এটা পরীক্ষামূলকভাবে উদ্বোধন করব ফার্স্ট উইক অফ মে দু হাজার সালের বারো নভেম্বর নির্মাণ কাজ শুরু হয় মুরাদপুর লালখান বাজার ফ্লাইওভারের পাঁচ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার নির্মাণের ব্যয় ধরা হয় চারশো বাষট্টি কোটি টাকা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে কাল নওগাঁর প্রতিশরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পঁচিশে বৈশাখ কবির স্মৃতিবিজড়িত প্রতিসরে কাচারি বাড়িতে রাষ্ট্রপতির এবারের আগমনের খবরে আনন্দের শেষ নেই জেলাবাসীর বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগার প্রতিশরের কাছাড়ি বাড়ি এই কাচাটি বাড়িতে বসেই কবি দেখাশোনা করতেন নিজের জমিদারি এবার পঁচিশে বৈশাখে কবির জন্মজয়ন্তীতে নওগার প্রতিশর আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাষ্ট্রপতির এমন আগমনের খবরে খুশি পুরো জেলার মানুষ অন্য রাষ্ট্রপতিকে নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা তাদের প্রিয় স্থানে মহামান্য রাষ্ট্রপতির পদার্পণ হচ্ছে। আমাদের জেলায় আর কি রাষ্ট্রপতি এখানে আসবে একটা ছোট্ট একটা গ্রামে এটা অনেক সুন্দর একটা আনন্দ আনন্দের বিষয় এরই মধ্যে কবির জন্মজয়ন্তী উদযাপন করতে কাচারি বাড়িতে শেষ হয়েছে সাজসজ্জা রাষ্ট্রপতির আগমনকে স্মরণীয় করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মহামান্য রাষ্ট্রপতির আগমনকে আরও আলোকিত করার জন্য স্মরণীয় করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে জাতি ধর্ম পেশা নির্বিশেষে আমরা উদ্গীব হয়ে বসে আছি এটাকে সাফল্যমূলিত করার জন্য এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ রাষ্ট্রপতির নিরাপত্তা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এর বাইরে যানবাহন কন্ট্রোলে অনাকাঙ্ক্ষিত লোকজন কন্ট্রোলের জন্য ট্রাফিক ডিউটির ব্যবস্থা থাকবে বিশ্বকবির একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তীতে এবার নওগাঁর প্রতিসরে রবীন্দ্র উৎসবের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর নেত্রকোনার কেন্দুয়াই সাহিত্য আড্ডার শততম অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়েছে শনিবার বিকাল সাড়ে চারটায় কেন্দুয়া উপজেলা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি সহকারী কাজী ভূমি সহকারী কাজী মহুয়া মমতাজ অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী ও ছড়াকার ফারুক হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয় সাতান্ন ধারাটি বিতর্কিত হওয়ায় তার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আর যারা ইতিমধ্যে সাতান্ন ধারায় অভিযুক্ত আছেন তারা নতুন ধারায় অন্তর্ভুক্ত হবে কিনা সে ব্যাপারে পরে জানানো হবে বলেও জানান তিনি আর সকালে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন সাততলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর আসনের সদস্য অ্যাডভোকেট আবু জাহির জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট উদ্দিন সহ আরো অনেকে। 57 ধারার সম্বন্ধে যে প্রয়োজন যে ধারা ডিটালিটি স্পষ্টিকরণ হবে নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে নিচ্ছে বিরতি আমাদের সঙ্গেই থাকুন আবার আবার স্বাগত দেখছেন নিউজ দেশ সংবাদ সব সব টিভি চ্যানেল চ্যানেল শিক্ষণীয় নয় নয় যে বন্ধ তাও তাই চ্যানেল বন্ধ না করে ভালো মন্দের বিচার করা শেখাতে হবে সন্তানদের এমন মন্তব্য করেছেন সংস্কৃতি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান্ন আজ দুপুরে বরিশাল জেলা স্কুল চত্বরে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আমাদেরও ছেলেমেয়েদের সেভাবেই বড় করতে হবে যাতে করে ওরা ভালো মন্দের তফাৎটা বুঝতে পারে কারণ আজকে শুধু বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না সারা পৃথিবীর কিন্তু জিনিস আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক ভালো জিনিস আছে অনেক মন্দ জিনিস আছে ভারতীয় চ্যানেলের সব কিছুই খারাপ নয় আবার সব কিছু ভালো নয় তো ভালো মন্দ মিলিয়ে সব কিছু আছে কিন্তু ভালো মন্দ বিচারের যোগ্যতাটা অর্জন করাটাই এটি আমি মনে করি সমাধান সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধায় বিদায় জানানো হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ যোদ্ধা ওস্তাদ মিহির নন্দীকে সকাল সাড়ে দশটায় মিহির নন্দীর লাশ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রাম শহীদ মিনারে নিয়ে আসা হয় এ রাজনীতিবিদ সংস্কৃতি কর্মী সাংবাদিক সহ বিশিষ্ট জনরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় এরপর অভয় মিত্র ঘাটে তার শেষকৃত্য করা হয় বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর। গডিয়ে শিল্পের মৃত্যুতে চট্টগ্রামের শোকের ছায়া নেমে এসেছে। কুড়িগ্রামে কুড়িগ্রামের চিলমারিতে রোমারি প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এছাড়া রাজশাহী ও মাগুরায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন পুলিশ সুপার জানায় পুলিশ জানায় দুপুরে রংপুর থেকে বাড়ি ফেরার পথে চিলমারির চুনিয়ার পাড় এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি দৈনিক বর্তমান ও ট্রাইব্যুনাল পত্রিকায় কর্মরত ছিলেন এদিকে রাজশাহীতে নগরীর তালাইমারি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন নিহতরা হলেন বরিশাল বিশাল হোসেন ও তার ভাগ্নে হাসিবুল ইসলাম হাসিব নিহত হয় এছাড়া দুপুর বারোটার দিকে উপজেলার পুটিয়ায় ট্রাক চাপায় মারা গেছেন হেলাল নামে এক মোটরসাইকেল আরোহী তাদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে গাজীপুরের কাপাসিয়া থানার এসআই এর চুরি যাওয়া অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে গত নয় এপ্রিল রাতে থানার একশো গজ পাশে এসআই সুমন শ্রাবণের ভাড়া বাসা থেকে একটি বিদেশি রিভলভার ও মূল্যবান জিনিসপত্র চুরি হয় পরে এ ঘটনায় ওই এসআই কে ক্লোজ করা হয় গত শনিবার রাতে কাপাসিয়ার কিশোরগঞ্জ সড়কের নবীপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয় এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে রংপুর সুগার মিলের জমি থেকে উচ্ছেদের ছয় মাস ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালরা বাস করছে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টিতে চরম দুর্ভোগ কাটছে তাদের দিন তবে বাপদাদার জমি ফিরে পাবার দাবিতে প্রায়ই নানা কর্মসূচি পালন করছেন তারা গাইবান্ধার প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে 6 নভেম্বর সাহেবগঞ্জ ইখুক hammers স্থাপিত শাওতাল বসতি হামলা চালিয়ে উচ্ছেদের পর আদিবাসী শাওতালরা আশ্রয়নায় খোলা মাঠে সেখানে তাবো ও তিনের ঘরের ব্যবস্থা করে বসবাস শুরু করে তারা তবে ঝড় বৃষ্টিতে মানবদের জীবনযাপন করছেন তারা রাতে সিল পড়ছে প্রচুর বাতাস বইছে সেই বাতাসে আমাদের যে ঘরবাড়িগুলো ছিল সেই ঘরবাড়ি বাতাসে উড়ে গেছে খুব ঝড় বৃষ্টি হয়েছে পাতা রয়েছে তারপরে তাবুটা বোছাও পড়ে নিয়ে গেছে শত প্রতিকূলতার মধ্যে মনোবল ভেঙে পড়েনি উচ্ছেদ হওয়া আদিবাসীদের বাপ দাদার জমি ফিরে পাবার জন্য সাঁওতালরা রবিবার পালন করে মানববন্ধন কর্মসূচি এ সময় বাপ দাদার জমি জানায় তারা শেমল এমরম মঙ্গল মাটি রমেশ টুডু যে ছয়ই নভেম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এবং সংযোগ করে আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তার বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি এর সাথে আমরা বাগদা ফার্মের আঠারোশো বিয়াল্লিশ পয়েন্ট তিরিশ একর সম্পত্তির দাবি করছি একদিনটা একদিন পূর্বপুরুষের জমির অধিকার ফিরে পাবে তারা এমন প্রত্যাশা সাঁওতালদের রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে চাঁদাবাজি ডাকাতি বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় সড়ক ও নৌজান মালিক ঐক্য পরিষদ নেতারা সড়ক ও নৌপথে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে নিরাপত্তা দেয়া না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তারা ধর্মঘটের কারণে রাঙ্গামাটির সঙ্গে দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে নৌপথ ছেড়ে নৌপথে ছেড়ে যায়নি কোনো লঞ্চ শহরের অভ্যন্তরীণ রুটে অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে পাবনায় আজবলাল যাদব নামের পঞ্চাশ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে শনিবার গভীর রাতে তাকে বিষক্রিয়াজনিত কারণে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ড মঞ্জুরা রহমান অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান ময়না রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে যশোরে মুক্তিযোদ্ধাদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে সমাবেশে খুলনা বিভাগের দশ জেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সমাবেশে অংশ নেন এ সময় তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন একই সাথে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হক প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান বীর বিক্রম দেশ সংবাদে একটি আমাদের সঙ্গেই দেখছেন নিউজ বরিশালের দপদপিয়া সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি ট্রাক বোঝাই গলদা চিংড়ির পোনা উদ্ধার এবং বারো জনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় কুয়াকাটা থেকে বিপুল পরিমাণ রেনু পোনা পাচার করা হচ্ছিল এই খবর পেয়ে পুলিশের একটি দল বারোটি ব্যারেল বোঝাই দুই লাখ পঁচাত্তর হাজার পিস গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেন সিলেট জেলা রেজিস্ট্রারি অফিসের রেকর্ড রুম হতে দলিল চুরি ও অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ করেছে জেলা নাগরিক কমিটি ও দলিল লেখক সমিতির নেতারা তারা বলেন রেজিস্ট্রি রেজিস্ট্রার অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার যোগ যোগসাজসে রেকর্ড রুম হতে প্রায় দলিল চুরি চুরির ঘটনা ঘটে এতে অনেক ভূমি মালিক তাদের মালিকানা নিয়ে শঙ্কায় পড়েছেন এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা এবারে কৃষি খবর রাজশাহী অঞ্চলে মৌসুমে হাজার কোটি টাকার আমের ব্যবসা হয় এবার অন ইয়ার হওয়ায় সেই ব্যবসা বাড়ার আশা করেছিলেন চাষিরা কিন্তু ততদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি চিন্তার ভাঁজ ফেলেছে চাষিদের কপালে চবাই প্রতিনিধি রফিকুল আলমকে সাথে নিয়ে সেই খবর জানাচ্ছেন কাজী সাহেদ মৌসুমে হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু তিন দিনের ঝড় আর শিলাবৃষ্টির পর এখন চিন্তার ভাঁজ চাষিদের কপালে পাতার ফাঁকে ফাঁকে থাকা আম ঝরে পড়েছে নিমিশেষ ঝড় ও রাজশাহী অঞ্চলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে তিন দিনের ঝড়ে শত কোটি টাকার আম ঝরে পড়েছে এমন ঝড় কবে দেখেছেন মনে নেই চাষিদের শিলা আমরা আম চাষিরা একেবারে শেষ হয়ে গেছে বিরাট ক্ষতিগ্রস্ত এরকম এর আগে আমাদের যে ক্ষতি হয়েছে তা আমার মনে পড়ে না আগামীতে কি করে ক্ষতি পুষিয়ে উঠবো বুঝতে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গাছে যে পরিমাণ আম ছিল রাজশাহীতে তার পাঁচ ভাগ আম ঝরে পড়েছে যা টাকার অঙ্গে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা এ হার বেশি এখানে বিশ ভাগ আম ঝরে পড়েছে যা কোটি টাকার ক্ষতি হাজার মেট্রিক শত টন আমের সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হতে পারে এটা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি দরে বাজার মূল্য ধরলে আমাদের বিশ থেকে পঁচিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এই মুহূর্তে হিসাব করলে মনে হবে তবে ঝরে পড়ার এই অবস্থাকে স্বাভাবিক বলছেন এই কৃষি কর্মকর্তা তার মতে এতে মোট উৎপাদনে কোনো প্রভাব পড়বে না এখন গাছে বা বাগানে যে আমগুলো অবশিষ্ট আছে এই আমগুলা যৌক্তিকভাবে পরিণত সম্পূর্ণ পূর্ণতা প্রাপ্ত হবে এর ফলে আমের ওজন বৃদ্ধি পাবে এবং ফলনের দিক থেকে আমাদের যে ক্ষতির আশঙ্কা আমরা করছি সেটা আসলে পুষিয়ে যাবে বলে আমরা মনে করি আবহাওয়া অনুকূলে থাকাই স্বাভাবিক সময়ে আম বাজারে আসবে এতে করে দাম স্বাভাবিক থাকবে বলেও মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা কাজী সাহেদ নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জেনাদাহের জঙ্গি আস্তানায় অভিযান আত্মঘাতী বিস্ফোরণে দুই জঙ্গি নিহত আহত দুই পুলিশ কর্মকর্তা নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সহায়তা চায় প্রয়োজন বেতন মৌকুফ ও শিক্ষা উপকরণ চট্টগ্রামে আক্তারুজ্জামান উড়াল সেতু নির্মাণ কাজ প্রায় শেষ চালু হলে যানজট কমবে আশা নগরবাসী কাল পঁচিশ বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তীতে নওগায় নানা প্রস্তুতি যাচ্ছেন রাষ্ট্রপতি টোয়েন্টি ফোর দেশ সংবাদে এই ছিল এখনকার মতন এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে